আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, তোমাদের কাছে এসেছে তোমাদের রবের কাছ থেকে বুরহান। ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা, আর তোমাদের কাছে নাজিল করেছি প্রকাশ্য সুস্পষ্ট আলো, সুস্পষ্ট নূর। ফাআম্মা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া আতাসামু বিহি, কাজেই যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে এবং এই জিনিসটাকে শক্ত করে ধরেছে, ফাসায়াদখুলুহুম ফি রাহমাতিম মিন, আল্লাহ তাআলা অচিরেই তাদেরকে তার রহমতের ভিতরে ঢুকিয়ে দেবেন। ওয়া ফাদল, তার দানের ভিতরে, তার বিশেষ দানের দিকে তাদেরকে ঢুকিয়ে দেবেন। ওয়া ইয়াহদিহিম ইলাইহি সিরাতাম মুস্তাকিমা, আর তাদেরকে হেদায়েত দিবেন তার কাছে আল্লাহর দিকে, সিরাতে মুস্তাকিমের পথে। আমরা এই দুটো আয়াতের তাফসির কিছুটা শুনেছিলাম গত সপ্তাহে, কিন্তু হক আদায় হয়নি মনে হয়েছে, আরেকটু আমরা এই জন্য রিপিট করছি বা আরেকটু সময় নিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে লক্ষ্য করে বলছেন, তোমাদের কাছে, তোমাদের রবের কাছ থেকে বোরহান এসেছে। বোরহান তো আমাদের কাছে কারো কারো নাম, ঠিক আছে, নাম হলে অসুবিধা নেই, তো এরকম বোরহান অনেকজন আসলে তো কি হবে, আর না আসলে কি হবে, আসল বোরহান কোনটা? আল্লাহর কাছ থেকে যে প্রমাণ, এই বোরহান শব্দের অর্থ হচ্ছে আরবিতে দলিল, প্রমাণ। যেমন একজনে ক্লেম করলো যে আমার এই সম্পত্তিটা আমার, তাই না? এখন আরেকজনে ক্লেম করলো এটা আমার, এখন এই ক্লেম করলেই কি পাওয়া যায়? প্রমাণ করতে হবে, প্রমাণ দিতে হবে, কি প্রমাণ আছে, দলিল কি আছে, তাই না? এ দলিল যে অর্থে আসে, প্রমাণ সেই অর্থে, এ বোরহান একই জিনিস, এভিডেন্স, প্রুফ আরবিতে। দলিল শব্দ এই বোরহানের অর্থেই আসে। আবার দলিল আমাদের দেশে বলে জাগা জমির দলিল, এটা অরিজিনালি আরবি থেকে এসেছে। জাগা জমির দলিল একটা কাগজে থাকে, খতিয়ান দলিল কি কি থাকে, তাই না? দলিলটা হলো কি, এটা কার মালিকানা, কার এটা প্রমাণ করে, তো এই লিখিত কাগজটা প্রমাণ করে এই জমিনটা কার, এই জন্য ওটাকে বলা হয় দলিল। তো অরিজিনালি দলিল কিন্তু আসলে ওই রকম জমির কাগজে শুধু দলিল না, যে কোনো কিছুর। যেমন কেউ যদি বলে শরিয়াতে এটা হালাল আছে, এটা ইসলামে ঠিক নাই, এটা হালাল এটা হারাম, বলে দলিল দেন, তখন কি জাগা জমির দলিল বাড়ি করবে? তখন দলিল কি? প্রমাণ, কোরআন হাদিস। প্রমাণ তো শরিয়তের হুকুম আহকামের প্রমাণ কি? কোরআন হাদিস, এটাকে বলা হয় দলিল। তো এই দলিল হচ্ছে বোরহান এই একই অর্থে। তো এই বোরহান প্রমাণ, প্রমাণ কিসের প্রমাণ? হকের প্রমাণ, যে এই কোরআন হক, আল্লাহ তাআলা আমাদের মাহবুব, তিনি, আমরা তার বান্দা, তার ইবাদত করার জন্য সৃষ্টি হয়েছি। এবং এই এই যে হক কথাগুলো, এইগুলো মানুষের কাছে প্রমাণ হয় কোরআন দ্বারা, কিতাব দ্বারা। এর আগে আল্লাহ তাআলা তাওরাত পাঠিয়েছেন, জাবুর পাঠিয়েছেন, ইঞ্জিল পাঠিয়েছেন, আর সর্বশেষে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে পাঠিয়েছেন। এই কোরআন হচ্ছে দলিল, কোরআন হচ্ছে বোরহান। এই বোরহান এমন জিনিস, কোন কোন জায়গায় আল্লাহ তাআলা বলেছেন ফোরকান, ফোরকান যে পার্থক্য করে কোনটা হক কোনটা বাতিল, এ পরিষ্কার করে প্রমাণ করে দেয়। দলিল আল উযরি ওয়াল হুজ্জাতি আল মুযিল লিশ্শবাহ, এমন একটা কোরআন এসেছে, এমন একটা কিতাব এসেছে যেটা একবার সুস্পষ্ট প্রমাণ, এইটা আল্লাহর কাছ থেকেই এসেছে। যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, যার মধ্যে কোনো সন্দেহ নাই, এমন দলিল যে দলিলে কোনো সন্দেহ থাকতে পারে না, একদম সুস্পষ্টভাবে প্রমাণিত করে দেয়। এটা এক নম্বর হলো দলিল। দুই নম্বরে আল্লাহ তাআলা এই কোরআন পরিচয় দিলেন যে ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা, আর তোমাদের কাছে আমি সুস্পষ্ট নূর নাজিল করেছি, ভেরি ক্লিয়ার লাইট নাজিল করেছি। তো বোরহান অনেকগুলো, বোরহান কোরআন হতে পারে, কোরআনের প্রমাণ করার জন্য আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করেছেন,
فَأَتُوا بِسُورَةٍ مِنْ مِثْلِ وَدْعُوا شُهَدَاءَكُمْ مِنْ دُونِ اللَّهِ إِنْ كُنْتُمْ صَادِقِينَ এর আগে আল্লাহ তাআলা বলেছেন ইন কুনতুম ফি রাইবি মিম্মা নাযালনা আলাইকুম আলা আবদিনা, যে আমি তোমাদের আমার বান্দার প্রতি যা নাযিল করেছি কোরআন, তোমাদের কোনো সন্দেহ হয়ে গেলে তাহলে এর মতো একটি সূরা বানিয়ে নিয়ে আসো। আরেক আয়াতে আছে 10টি সূরা এর মতো বানাতে পারো কিনা দেখি, কোনোটাই তারা পারেনি। তাহলে কোরআন যে আল্লাহর পক্ষ থেকে এসেছে এটা একদম প্রমাণিত, এবং স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছ থেকে এসেছেন সেটাও প্রমাণিত মুজিজা দ্বারা, সেটা প্রমাণিত কোরআনের মুজিজা দ্বারা, কোরআনের চ্যালেঞ্জ দ্বারা। তো এটা একদিক থেকে প্রমাণ দলিল, অপর দিক থেকে শুধু দলিলটা এমন নয় মালিকানা সাবিত হয়ে গেল হক বাতিলকে প্রমাণ করে দিল, বরঞ্চ এই কিতাবটা যে সেটা একেবারে উজ্জ্বল নূর, এত সুস্পষ্ট নূর, এত আলোকিত যে এটা অস্পষ্ট কিছু নাই, ভেরি ক্লিয়ার। আপনি অন্যান্য ধর্মগ্রন্থগুলো যেগুলো পৃথিবীতে বর্তমানে আছে বলে অনেকেই দাবি করে, এগুলো পড়ে দেখেন, কন্ট্রাডিকশনে ভর্তি, পরস্পর বিরোধিতায় ভর্তি, এবং কথাবার্তা কিছুই ক্লিয়ার নয়। দিন অনুসরণ করতে হলে অন্ধবিশ্বাস ছাড়া আর কোনো গতি নাই, আছে, কিন্তু ইসলামকে বিশ্বাস করতে হলে, আমল করতে হলে সব কিছু ভেরি ক্লিয়ার কিনা, একদম সুস্পষ্ট, এর মধ্যে কোনো অস্পষ্টতা নেই। যেটা গত সপ্তাহে আমরা বলেছিলাম আল্লাহ তাআলা যে কি দিন আমাদেরকে দিয়েছেন আর কি শরিয়ত তিনি আমাদের কাছে রেখে গেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে লাইলুহা কানহারিহা তারাক্তুকুম আলাল মাহাজ্জাতিল বাইদা লাইলুহা কানহারিহা, তোমাদেরকে একেবারে সুস্পষ্ট শুভ্র উজ্জ্বল দলিল প্রমাণের উপরে তোমাদেরকে রেখে গেলাম হে উম্মত, লাইলুহা কানহারিহা, এর রাতগুলো দিনের মতো উজ্জ্বল, দিনগুলো কেমন হবে আরো অনেক উজ্জ্বল, লাইলুহা কানহারিহা লা ইয়াযিগু আনহা ইল্লা হালিক, একমাত্র যে ধ্বংস হতে চায় সে ছাড়া কেউ এই সুস্পষ্ট কোরআন দিন শরীয়তকে রেখে অন্যদিকে যাবে না, বক্রতার পথ অবলম্বন করবে না, একমাত্র যে হালাক হতে চায় সেই এই কাজ করবে। এখন পরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন এই যে দিলাম যে এত বড় কিতাব, এত বড় বোরহান, এত নূর, এগুলোকে তোমরা কিরকম সিরিয়াসলি নিয়েছ বলো দেখি। এইসব উম্মতের জন্যই তো এই কিতাব, এই কোরআন, এই শরিয়ত, এই দিন, তারা কিভাবে সিরিয়াসলি নিয়েছে, কোনো গুরুত্ব দিয়েছে কি? নো। ফাআম্মাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া আতাসামু বিহ, শুধুমাত্র ওই লোকগুলোই যারা এই আল্লাহর প্রতি সঠিকভাবে ইমান এনেছে আর এই কোরআনকে শক্ত করে ধরেছে, তাদের জন্য বিশাল পুরস্কার বলছেন কি? ফাসায়ুদখিলুহুম ফি রাহমাতিম মিনহু ওয়া ফাদল, আল্লাহ তাআলা অচিরেই তাদেরকে আল্লাহর রহমতের মধ্যে ঢুকিয়ে দিবেন, আল্লাহ তাআলার স্পেশাল দানের মধ্যে ঢুকিয়ে দিবেন, ওয়া ইয়াহদিহিম ইলাইহি, আল্লাহর দিকে তাদেরকে হেদায়েত দিয়ে দিবেন, সিরাতাম মুস্তাকিমা, আর সেই রাস্তাটা হচ্ছে সোজা রাস্তা। কতগুলো কথা বলেছেন, কাদের জন্য এত সুসংবাদ আছে, এক নম্বর তারা সত্যিকার ইমানদার হবে আর এই কোরআনকে শক্ত করে ধরবে। এখন বলেন আমাদের এই ক্রাইটেরিয়া কতদিন টিকব, কতটুকুন টিকব যে আমরা সত্যিকার ইমানদার এবং কোরআনকে শক্ত করে ধরেছি। এখন ইমান সত্যিকার কে না, এখন আমরা যে বসি ফয়সালা করতে এ তো মুশকিল, আমরা নিজেরা কদ্দূর টিকবো এ বলা মুশকিল, আরেকজনেরা তো ফয়সালা আমরা করতে পারবো না, আল্লাহ তালাই করতে পারবেন, কিন্তু দুনিয়ার সমস্ত মানুষ কি মনে করে, মুসলমান যারা আছে সবাই নিজেকে কি মনে করে, ইমানদার মনে করে। হ্যাঁ, কেউ এমনও লোক আছে অবশ্য যে সে মুসলিম হয়েও মুসলমান এটাকে সে পছন্দ করে না, তার পরিচয়কে সে অপছন্দ করে, দিতেও চায় না, তারা তো একেবারে বাদই চলে গেছে। কিন্তু এছাড়াও আমরা যারা ক্লেম করি, দাবি করি, আমাদের ইমানের যে অবস্থা সেটা কতটুকু ঠিক আছে, আমরা কি আল্লাহর রহমতের উপযুক্ত হয়ে আছি ঢোকার জন্যে, ঢুকাই দিবেন আমাদেরকে আল্লাহ তাআলা যে খাস দান যাদেরকে তিনি দেন খাস বান্দা, আমরা কি তাদের অন্তর্ভুক্ত হচ্ছি, আমাদেরকে কি আল্লাহ তাআলা সিরাতুল মুস্তাকিমের দিকে যে যাওয়ার যাত্রা আমাদের আছে এটাকে আল্লাহ নিশ্চিত করে দিয়েছেন আমাদের জন্য, আমরা পেয়েছি কি,
এগুলো আমাদের ওয়ারি দুশ্চিন্তা আসে না নাই, দুশ্চিন্তা রাখতে হবে নাকি? হ্যাঁ, এগুলা কতটুকুন আসে কতটুকুন নাই হিসাব করা দরকার, আল্লাহর কাছে চাওয়া দরকার। আর কোথায় আমাদের বক্রতা আছে, কোন জায়গায় উল্টাপাল্টা করি, কোন জায়গায় শরীয়ত মানি না, এগুলো সব কিছু আমরা রেগুলার চেক করে দরকার। তা না হলে তো আমরা আল্লাহর রহমতে ঢুকার কোয়ালিটি পাবো না, আর মানে আমাদের মধ্যে থাকবে না, আমরা বঞ্চিত হয়ে যাব। আল্লাহ তাআলার রহমতে ঢুকা এত সহজ কথা? আল্লাহ বলেন তাদেরকে আমার রহমতের মধ্যে ঢুকাই দেব। তো আল্লাহর রহমতে যখন ঢুকাই দেবে, আপনার কত নিরাপত্তা তখন চিন্তা করে দেখেছেন? যে আল্লাহ আপনার রহমতের শুধু বলেন রহমত দিবেন তা বলেন নাই, রহমতের মধ্যে ঢুকিয়ে দেবেন, চতুর্দিক থেকে রহমা গাশিয়াত রহমত হাদিসে এসেছে। এই কোরআনের সঙ্গে রহমতের অনেক সম্পর্ক আছে, অনেক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন কোরআন রহমত নিয়ে আসে, কোরআন রহমত। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا আমি কোরআনের মধ্যে এমন জিনিস নাজিল করি, কোরআনের মধ্যে যা আমি নাজিল করি তা কি? শিফাউল লিল মুমিনিন, শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। শিফা আছে মুমিনদের জন্য আর রহমত আছে শুধু মুমিনদের জন্য, বাকিদের জন্য আছে? মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। শিফা কোরআন শিফা, ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে ব্যক্তিকে কোরআন শিফা দেয় নাই তার আর কোনো কিছুতেই শেফা নাই। কোরআনের মধ্যে শেফা, মানসিক রোগের শেফা, যত রকম মনস্তাত্ত্বিক রোগ আছে, মেন্টাল যত রকমের ইলনেস আছে, স্পিরিচুয়াল ইলনেস যতগুলো আছে, এগুলো সবগুলো শেফা তো ডাইরেক্টলি কোরআন। আর ফিজিক্যালটারও শেফা কোরআনে আছে, শারীরিক অসুস্থতার শেফাও কোরআনে আছে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থতার জন্য সূরা ফাতিহা পড়তেন, সাহাবীরা ফাতিহা পড়ে ফু দিয়েছেন। আয়াতুল কুরসি তিন কুল, কোরআন বেশি করে তেলাওয়াত করা, রুকিয়া করা কোরআন দিয়ে, রুকিয়ার আয়াতগুলো সব শেফা, আয়াত শেফা আছে কোরআনের মধ্যে। তাহলে সব রকমের রোগের শেফা আছে। আর ও রহমা, তাহলে কোরআনকে রহমতের মধ্যে বলা হয়েছে, ও রহমা লিল মুমিনিন, মোমেনদের জন্য শুধু এটা। ওয়ালা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা, আর যারা জালিম কোরআনকে তারা অবজ্ঞা করলো, কোরআনের দিকে মোটেই আসলো না, এরা জালেম, এদের দুর্ভাগ্য হচ্ছে এদের কপালে আছে শুধু খাসারাত। খাসারা, খাসারাত বলি না আমরা বাংলায়, খাসারা আরবি শব্দ খাসারা। তাহলে কোরআনকে যদি মানুষ শক্ত করে না ধরে তাহলে তারা দুর্ভাগ্যের অধিকারী, সাকাওয়াতুন, খাসারাতুন তাদের জন্য। তাহলে ইমানদারদের পরিচয় হচ্ছে তারা কোরআনকে শক্ত করে ধরে। এখানে শক্ত করে ধরার অর্থটা কি, শক্ত করে ধরার অর্থ কি? এবং এই ইতিসামের কথা অনেক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান ওয়া লা তাফাররাকু, আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরা, এগেইন কি কোরআনকে শক্ত করে ধরা, তোমাদের মধ্যে যেন এর ভিত্তিতে ঐক্য কায়েম হয়ে যায় আর তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়ে যেও না। তাহলে এই কোরআনকে শক্ত করে ধরা অর্থ হচ্ছে কোরআনকে পড়তে শিখা, পড়া, বুঝতে চেষ্টা করা, কোরআনের অর্থ উপলব্ধি করা এবং সেই অনুযায়ী নিজের আমলের মধ্যে নিয়ে আসা, বেশি করে কোরআন পড়া আর আমলের মধ্যে ঢুকিয়ে দেওয়া, দুইটা, পড়া, বোঝা, আমল করা, এই সবগুলো কথাই আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেছেন। আমাদের যা সম্পর্ক কোরআনের সঙ্গে, সালফে সালেহীনের সঙ্গে তুলনা করতে গেলে এত দুর্বল সম্পর্ক। এক নম্বরে আমাদের সমাজে দেখেছি কোরআন শরীফের অনেকেই শিখে নাই, তেলাওয়াত করতে শিখে নাই। এরকম মুসলমানদের সংখ্যা আমাদের দেশে কেমন হবে বলেন তো দেখি? 50% লোক কোরআন পড়তে পারে নিয়মিত বলা যাবে? মনে হয় না। হয়তো 50% কিছু বেশি, 60-70% হয়তো ছোটকালে শিখে কিন্তু পরবর্তী পর্যায়ে ভুলে যায়, চলে যায় তাদের কাছে, তার আর কোনোদিন পড়ে না। কাজে কোনো হিসাবেই 50% লোককে ধরা যাবে না, অনেক কম হবে যারা কোরআন পড়তে শিখছে এবং পড়ে যাচ্ছে।
আর বাকিদের কি অবস্থা, তাদের জন্য কি কোরআন নাজিল হয় নাই? যারা আমরা ছোটকালে মিস করেছি তাদের উচিত ছিল, এখনো উচিত আল্লাহর কাছে যাওয়ার আগে কোরআন শেখার জন্য চেষ্টা করা, শেখার জন্য চেষ্টা করা এবং রেগুলার তেলাওয়াত করা। আমরা শিখেছি, তারপরে কোরআন তেলাওয়াত করতে শিখলেন, মনে করেন 50% হলো না, অনেক কম। এদের মধ্যে যারা আমরা শিখেছি কিছু সুরা মুখস্থ করেছি, অনেক মুখস্থ করিনি। আরব দেশে গেলে আপনি দেখবেন তাদের অনেকেই হাফেজ হয়ে যায়, যারা হাফেজ না হয় তারাও ভালো পরিমাণ মুখস্থ করে ফেলে, বেশ কোয়াইট গুড অ্যামাউন্ট। আর আমাদের অনেকের মুখস্থের পরিমাণ কদ্দূর আলাম তারা থেকে সুরা আন্নাস, ঠিক কিনা বলেন? আমাদের মক্তবগুলোর মধ্যে এতটুকুন সিকিউর করা ওস্তাদের দায়িত্ব, বাস। এরপরে দুই চারটা উপরে কিছু যদি যায়, কিছু লোকের হয়তো সুরাবদ্ধ হাতেকে নিচে দিকে কিছু কিছু আসে, কিন্তু ফার্স্ট মেজরিটি পুঁজি হলো আলাম তারা থেকে নাস পর্যন্ত। এই তেলাওয়াতের মধ্যে এত দুর্বলতা, আর তেলাওয়াতের যে তরিকা শিখছি আমরা, আমাদের দেশে কোনো কোনো মসজিদে নামাজ পড়লে মনে হয় নামাজ থেকে দৌড় দিয়ে ভাগি, কি অবস্থা! অন্য কোনো দেশের মানুষ যদি আমাদের দেশের সাধারণ ইমামদের পিছনে নামাজ পড়ে, তারা বলবে যে কি তেলাওয়াত করলো, এটা কি পড়লো। তারপরে এই তো আসছে সে রমাদান, হাফেজ সাহেবদের কোরআন তেলাওয়াতের কায়দা কি, সুবহানাল্লাহ। বলছিলাম একটা স্টোরি, এক আরব আছেন লোকালি এখানে থাকেন, আমাদের পাশের মসজিদে কোনো এক মসজিদের নাম না বলাই ভালো। তো উনি বলেন যে আমি ওখানে তারাবি পড়তে গেলাম, ইমাম সাহেব হাফেজ সাহেব এত দ্রুত গতিতে পড়েন, আমি তো আরো আমি কিচ্ছু বুঝতেছি না। পরে আমি এই কয়েক রাকাত পরে আর সহ্য করতে পারলাম না, দাঁড়িয়ে গেলাম যে আপনি, আমি তো আরব, আমি তো আরবি বুঝি, কোরআন বুঝি, কিন্তু আমি তো আপনার কোনো একটা বাক্য বুঝতেছি না, আপনি কি পড়তেছেন প্লিজ। দাঁড়িয়ে গেলাম কয়েক রাকাতের মাঝখানে, তো বাকি হাফেজ সাহেব বা অন্য কর্তা গোছের ইমাম যারা আছেন তারা তাকে বলে বসেন বসেন, থামাই দিল, ফিনিশ। কোনো পরিবর্তনের লক্ষণ নাই, কোরআনের এমন দ্রুত গতিতে পড়ে যে হাড্ডি গোস্ত সব একেবারে গুণা করে দিচ্ছে। এই হলো পড়ার অবস্থা। আমাদের পর্ণেওয়ালা যারা আছেন তেলাওয়াত করেন, তাদের তেলাওয়াতের পর্যন্তই শখ আছে, আলহামদুলিল্লাহ, খুব ভালো কাজ, তেলাওয়াত করা খুব বড় ফজিলতের কোনো সন্দেহ নাই। না বুঝে যারা তেলাওয়াত করে তাতেও স্বভাব আছে। কিছু লোকে বলে যে না বুঝে তেলাওয়াত করা আমাদের কোনো ফায়দা নাই, এটা একটা অন্যায় কথা। আল্লাহ তাআলার আয়াত তেলাওয়াত করলেই ফায়দা আছে, কিন্তু এই ফায়দার জন্যই কি শুধু আল্লাহ নাযিল করেছেন? অনেকগুলো স্বভাব নিব শুধুমাত্র, কিন্তু কোরআনে কি আছে বোঝার চেষ্টা করব না। না বুঝলে শক্ত করে ধরবো কেমনি? আল্লাহ তাআলা বলেছেন কোরআন শরীফে এটা করো, এটা করো না, এই কথাগুলোই তো মেইনলি। তো এগুলো কিচ্ছু বুঝলাম না, তাহলে কেমনে শক্ত করে ধরব? এই জন্য বোঝার চেষ্টা করি না। আলহামদুলিল্লাহ, এই যে আপনারা বোঝার জন্য আসেন, তাফসির শুনেন, এখন মিডিয়ার মাধ্যমে অনেক লোক শুনছে, এই তাফসির থেকে শুরু করে অনেক তাফসির আজকে মিডিয়ার মাধ্যমে মাশাআল্লাহ দুনিয়া সব জায়গায় পৌঁছে যাচ্ছে। যে কোনো তরিকায় বোঝার চেষ্টা করা, পড়া, তাফসির বাংলাতে পাওয়া যায়, ইংলিশে পাওয়া যায়, সব ল্যাঙ্গুয়েজে পাওয়া যায়, আর এখন মিডিয়ার বদৌলতে আপনার এই প্রেজেন্টেশনগুলো লাইভ পাওয়া যাচ্ছে এবং রেকর্ডেড পাওয়া যাচ্ছে, সব তরিকায় পাওয়া যাচ্ছে। একটু সময় ব্যয় করে যদি কোরআনকে বোঝার জন্য সময় না দেয়, তাহলে ও আতাসমুবিহি কেমনে হলো, কেমন শক্ত করে কোরআনকে ধরলো বলেন? তাহলে আমরা কোরআনকে কত শক্ত করে ধরেছি না কত হালকা করে ধরেছি, এটা কি চিন্তা করার দরকার আছে? কোরআনকে এভাবে না ধরলে উম্মতের গোমরাহ হয়ে যাবে। আল্লাহ তাআলা তো হেদায়েতের জন্য নাযিল করেছেন, হুদাল্লিল মুত্তাকিন, হুদাল্লিন নাস। যদি কোরআনকে বুঝে না পড়ে তাহলে মানুষ হেদায়েত পাবে না, এটা এটাই কি আল্লাহর কথা নয় যে হেদায়েত হুদাল্লিন নাস, হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকি এবং মানুষের জন্য এখানে হেদায়েত? এই জিনিসটা আমাদের সমাজকে বোঝাতে হবে, আমাদের নিজেদেরকে বোঝাতে হবে, পরিবারের সবাইকে কোরআন বোঝার জন্যে, পড়ার জন্যে, তাফসির তর্জমা এবং শোনা এবং শোনানো, এই কাজগুলো আমাদের জড়িত হতে হবে। তাহলে কি হবে? আল্লাহ তাআলা বলছেন ফাসাইদ খিলহুম, আল্লাহ তাআলা অচিরেই তাদেরকে প্রবেশ করাবেন, ঢুকিয়ে দেবেন, ফি রহমাতিম মিনহু, তার কাছ থেকে
রহমতের মধ্যে ঢুকিয়ে দিবেন। এই কোরআন চর্চা না করলে রহমতে ঢুকা যাবে? এখন আসুন যে কোরআনকে আমরা শক্ত করে ধরি। সামনে তারাবি আসছে, রমাদান আসছে, কোরআনকে আমরা বেশি করে পড়ার জন্য সিদ্ধান্ত নেই, চেষ্টা করতে থাকি, যেটা আমাদের অনেকেরই মাশাআল্লাহ হ্যাবিট আছে, এটাকে আমরা ধরে রাখি, ইম্প্রুভ করি। সাহাবায়ে কেরাম তো এত বেশি পড়তেন কোরআন, এত তেলাওয়াত করতেন, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই ফিকহের দার্স, হাদিসের দার্স বন্ধ করে দিতেন, যে তাই রমাদান আসছে কোরআনের মাস, শাহরু রমাদান আল্লাদি উনজিল্লা ফিহিল কোরআন। এখন কোরআন নিয়ে পড়ে থাকো, সব কত খতম দিতেন, কত তেলাওয়াত করতেন, কত বোঝার চেষ্টা করতেন, এইগুলো আমাদেরকে করতে হবে। রমাদান একটা সুযোগ কোরআনের সঙ্গে সম্পর্ককে নবায়ন করার জন্যে, বৃদ্ধি করার জন্যে। তাই সেজন্যই ইবনে আব্বাস রাদিয়াল্লাহ আনহুমা যখন দেখলেন যে কিছু লোক কোরআনকে এরকমভাবে পড়ে যেভাবে খেজুর যখন বাগান থেকে বা গাছ থেকে খেজুর পাড়ে এরকম ভর্তি করে করে, তখন বেশ কিছু চিটা খেজুর থাকে, ধানের চিটা থাকে না, চিটা ধান, চিটা ধানকে বাঁচতে হয় না, কত তরিকা করে আমাদের দেশে চিটা ধানকে বের করে দিতে হয়। তো এই খেজুর যদি গাছ থেকে পেড়েই নিয়ে আসে তাহলে এগুলোর মধ্যে অনেক চিটা থাকবে, এটা ভালো বিক্রি হবে না এবং রাখার জন্য কেউ রাখবে না। তখন তারা পারে কি করে, এই দেখে দেখে কুইকলি হাত দিয়ে এরকম ধরে পাশাগুলো ফেলে দেয়, কুইকলি এরকম বাসে বাসে আর কি, বাসাবাসি করে, এই কাজটা খুব তাড়াতাড়ি করে। তিনি এক্সাম্পল দিলেন যেভাবে খেজুর ফেলে দেয় পচা খেজুরগুলো, এত দ্রুত গতিতে হাত চালাইতে হয়, যারা এক্সপার্ট এভাবে চালা কাজের লোকেরাও, যারা এগুলার লেবার তারাও খুব এক্সপার্ট, এরকম করে দেয়। তোমরা যারা অনেকে কোরআন পড়ায় এরকম করে খেজুর বাসার মতো বাসো নাকি, এত দ্রুত গতিতে, এই কোরআন এই গলকণ্ঠের নিচে যাবে না, এখান পর্যন্তই শেষ, আর নিচে নামবে না, অন্তরে ঢুকবে না। অন্তরে ঢুকতে হলে একটু আগ্রহের সাথে, এখলাসের সাথে, বুঝার নিয়তে, কি বুঝলাম, জাহান্নামের কথা আসছে শুনলে চিন্তা করতে হবে, জান্নাতের কথা আসছে সেটা শুনলে আল্লাহর কাছে দরখাস্ত দিতে হবে, এইরকম করে তেলাওয়াত করলেই তো সেটা এখানে নিচের দিকে যাবে, অন্তরের দিকে ঢুকবে। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিহিম আকফালুহা, তারা কি কোরআনকে একটু বোঝার চেষ্টা করে না, বুঝতে চায় না, নাকি অন্তরগুলোর মধ্যে তালা লাগানো হয়েছে? কাজে এই কোরআনকে আমরা এভাবে শিখতে হবে, শিখাতে হবে ছেলে মেয়ে পরিবার পরিজনকে। আমাদের মধ্যে অনেক ভাই বোন আছেন, তাদের ছেলে মেয়েগুলোকে দিন শেখানোর জন্য, কোরআন শেখানোর জন্য এত আগ্রহ মাশা আল্লাহ। অনেক ভাইকে দেখা যায় এই দেশ থেকে মিশরে গিয়ে পড়ে আসেন, ছেলে মেয়েকে হাফেজ বানাচ্ছেন, হাফেজা বানাচ্ছেন, কোরআনের বোঝার জন্য আরবি ভাষা শেখাচ্ছেন, দিনই তালিম দিচ্ছেন। এই যে আগ্রহ, এটা আমাদের জন্য অনেকেরই হয়তো সুযোগ কমে গেছে, ছেলে মেয়েদের জন্য সুযোগ আছে আলহামদুলিল্লাহ। তাদেরকে আমরা এই দেশে যে সমস্ত, অন্তত মিশরে না গেলেও আরব দেশে না গেলেও এই দেশেও যত ফ্যাসিলিটিস আছে, আপনি চিন্তা করেন গ্রামে আপনি কি ওইরকম ফ্যাসিলিটি পেয়েছিলেন? পান নাই। তা আপনারা হয়তো আল্লাহর কাছে কিছু ওজর থাকতে পারে যে আল্লাহ এমন গ্রামে বড় হয়েছিলাম যেখানে তো এত ফ্যাসিলিটি ছিল না, এখন আপনাদের ছেলে মেয়ে নাতি নাতিনদের জন্য এত ফ্যাসিলিটিস মাশাআল্লাহ আছে, মিডিয়ার বদৌলতে আরও বেশি আছে, কাজে এখন আর ওজোর এটা দিয়ে ছাড়া যাবে না। কোরআনকে শক্ত করে ধরার জন্য কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ককে মজবুত করতে হবে, এটা আল্লাহ রহমত নিয়ে আসবে। ফাদল, রহমতের পরে আবার ফাদল বলেছেন, ফাদল শব্দের অর্থ মানে আল্লাহর পক্ষ থেকে বিশেষ দান, এটাকে বলা হয় ফাদল। কেমন আছেন? আল্লাহর ফজলে ভালো আছি বলি না আমরা? হ্যাঁ, ছোটকালে চিঠি লিখতাম, এখন তো চিঠি লেখা বন্ধ হয়ে গেছে, আশা করি আল্লাহর ফজলে ভালো আছেন সবাই। ফজল ওই শব্দটা আরবিতে ফাদল, দদ, আল্লাহর ফাদল মানে আল্লাহর দান, আল্লাহর বিশেষ নিয়ামত। যে কোরআনওয়ালাদেরকে আল্লাহ তাআলা বিশেষ নিয়ামত দিবেন, প্রথমে রহমত দিবেন, তারপরে কি বললেন, বিশেষ নিয়ামত দিবেন। তিন নম্বরে বলছেন ওয়াইয়াহদিহিম ইলাইহি, তার কাছে হেদায়েত দিয়ে দিবেন, আল্লাহর কাছে যাওয়ার হেদায়েত দিয়ে দিবেন। কোরআন ছাড়া আল্লাহর কাছে যাওয়ার হেদায়েত কেউ পাবে না, আর সেটাই হচ্ছে সিরাতাম মুস্তাকিমা, আল্লাহর কাছে যাওয়ার যে রাস্তাটা সিরাতাম মুস্তাকিমা, এটা হচ্ছে অত্যন্ত সহজ সরল পথ, যে পথের মধ্যে কোনো বক্রতা নেই, পথটা আঁকা বাঁকা তেড়া কিছু নয়, একদম স্ট্রেইট পাথ।
সিরাত মুস্তাকিমের কথাও অনেক জায়গায় আসছে, সূরা ফাতিহাতে তো আসছে। আমরা প্রত্যেক দিন আল্লাহর কাছে চাই প্রত্যেকটি রাকাতের মধ্যে ইহদিনা সিরাতাল মুস্তাকিম। এই আল্লাহ তাআলা কোরআন ওয়ালাদেরকে সিরাত মুস্তাকিমের দিকে হেদায়ত দিবেন, আল্লাহর দিকে হেদায়ত দিবেন। তাহলে কোরআন ওয়ালাদের তিনটা পুরস্কার, যারা কোরআন চর্চা করে, কোরআনকে শক্ত করে ধরে, এক নম্বরে আল্লাহর রহমত, দুই নম্বরে আল্লাহ তাআলার ফজল, তার বিশেষ দান, বিশেষ নিয়ামত, তিন নম্বরে সিরাতে মুস্তাকিম দিয়ে আল্লাহর কাছে পৌঁছার জন্য সেদিকে তাদেরকে ধাবিত করবেন, গাইড করে দিবেন। এই তিনটা যদি কারো কিসমতে জুটে যায় কত না সৌভাগ্যের অধিকারী তিনি। এটা আমাদের জন্য আমাদের কিসমতে মোটেই থাকবে না, আমরা কি আর এইগুলো পাওয়ার উপযুক্ত নাকি এই কথা বলে ছেড়ে দিলে হবে, তাহলে অনেক দুর্ভাগা হয়ে যাব। সবাইকেই আল্লাহ তাআলা তৌফিক দিবেন, আমরা চেষ্টা করতে থাকি। কেউ যদি আল্লাহর দিকে এক বিঘত আসে, আল্লাহ তার দিকে এক হাতে গিয়ে আসেন, আল্লাহর দিকে হেঁটে গেলে আল্লাহ তার দিকে দৌড়ে আসেন। কাজে আমি আপনি যদি চেষ্টা চালাই আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিবেন। এইখানে শেষ হয়ে গেল প্রসঙ্গটা, সূরা আর নিসা শেষ হয়ে যাবে আজকে, সর্বশেষ আয়াতটা আসছে। আপনাকে তারা ফতুয়া জিজ্ঞাসা করে, আপনি বলে দিন আল্লাহ তাআলা তোমাদেরকে কালালা বিষয়ে ফতুয়া দিচ্ছেন। কালালা বিষয়টা কি পরে আসবে। তো আল্লাহ তাআলার কাছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তারা ফতুয়া চাইলেন, মাসালা জিজ্ঞাসা করেছেন কেউ কেউ কোনো বিষয়ে, বিষয়টা কি একটু পরে আসছে। এরকম কোরআনে পাকের কয়েক জায়গায় এসেছে, ইয়াস্তাফতুনাকা, আপনার কাছে ফতুয়া জিজ্ঞাসা করে। তাহলে আর আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা নিজেই ফতুয়া দিচ্ছেন, কুলিল্লাহু ইফতিকুম, কুলিল্লাহু ইফতিকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে ফতুয়া দিচ্ছেন। এই জন্য ফতুয়া, অরিজিনালি ফতুয়া দেওয়ার মালিককে আল্লাহ তাআলা, আর তার পক্ষ থেকে ফতুয়াটা আমাদের কাছে কনভে করেছেন কে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর পরবর্তী পর্যায়ে উম্মতের জন্য ফতুয়ার জন্য তারা কি আল্লাহর কাছে যাবে সরাসরি, তাদের কাছে ওহী আসবে, তারা তখন কার কাছে যেতে হবে, তারা আহলু ইলমের কাছে যাবে, আলেমদের কাছে যাবে। এই জন্য আল্লাহ তাআলা তাদের জন্য বলেছেন যে ফাসআলু আহলা যিকরে ইন কুনতুম লা তাআলামুন, যারা জিকির, এই কোরআনের নলেজ যাদের কাছে আছে, শরীয়তের জ্ঞান তাদের কাছে আসে, তাদেরকে জিজ্ঞেস করো যদি তুমি না জানো কোনো বিষয়ে। তাহলে এই তিন নম্বরে মুফতি আলেম যিনি ফতোয়া দেবেন তিনি তিন নম্বরে আছেন, এক নম্বরে আল্লাহ, দুই নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিন নম্বরে আলেম ওলামা মুফতি ফকিহ। তো আলেম ওলামা মুফতি ফকিহ তো আর আল্লাহ তাআলার যে ফতোয়ার দায়িত্ব পুরো নিতে পারেন না, কিন্তু তারা আল্লাহর পক্ষ থেকে এই এলম যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এসেছে, সেইটার আলোকে কোরআন এবং হাদিসকে পড়ে পড়ে তাদের দায়িত্ব হচ্ছে উম্মতকে সঠিক এলমের ভিত্তিতে ফতোয়া দেওয়া। এই জন্য কোনো জিনিস জায়েজ আছে কি নাই এই ফতোয়াটা দেওয়ার ক্ষেত্রে তাদেরকে অনেক সতর্ক থাকতে হবে, অনেক সতর্ক থাকতে হবে। ওয়ালা তাকুলু লিমা তাসিফু আলসিনাতিকুমুল কাযিব হাযা হালালুন ওয়া হাযা হারাম লিতাফতারু আলা আল্লাহিল কাযিব, খবরদার তোমরা তোমাদের জবান দ্বারা বর্ণনা করে খামাখা মন গড়া বলে দিও না এইটা হালাল এইটা হারাম, ভালো করে লেখাপড়া করে শরীয়তকে না বুঝে যারা এরকম করে বসে আল্লাহর ব্যাপারে হালাল হারামের কোনো কিছু ইনফরমেশন দিয়ে দেয় উইদাউট চেকিং দলিল ফ্রম কোরআন অ্যান্ড সুন্না, তারা কিন্তু আল্লাহর ব্যাপারে বিরাট অপবাদ দিল, আল্লাহর ব্যাপারে বানিয়ে মিথ্যা কথা বলে দিল। সেজন্য আমি বলেছি আপনাদেরকে আরও যে ইমাম ইবনুল কাইয়িম রহমতুল্লাহ আলাই একখানা কিতাব লিখেছেন, এরকম কিতাব অনেক ওলামা কেরামি লিখেছেন, তো ওনার কিতাবটা খুব মশহুর, সেটা হচ্ছে ইলামুল মুআক্কাইন আন আরবাবি রাব্বিল আলামিন,
যে ওই সমস্ত লোকদের জন্যে ইনফরমেশন, ওই সমস্ত লোকদের জন্যে নির্দেশিকা, গাইডলাইন যারা রব্বুল আলমিনের পক্ষ থেকে ফতুয়ার মধ্যে সিগনেচার করে। একজন লোক যখন হালাল হারাম বলে একটা ফতুয়া সাইন করে দেয়, তখন তিনি আল্লাহর পক্ষ থেকে সাইন করতেছেন, অন বিহাফ অফ আল্লাহ। এই কথা বলে তিনি কত বড় ভয় দেখালেন আলেমদেরকে, যে যা তা কথা মনে করেছ, আলেমদের অনেক বড় বিপদ আছে, আল্লাহ তালা মাফ করুন, আল্লাহ তালা এই ধরনের পিটফল থেকে বাঁচিয়ে দিক, যে উল্টাপাল্টা যদি কোনো মশালা হয়ে যায় তার ফতুয়ার ভিত্তিতে আরেকজন আমল করবে, সে আল্লাহর কাছে দায়ী হয়ে যাবে, বিরাট বিষয়। তো এই ফতুয়া আসল মুফতি হচ্ছেন আল্লাহ তালা, কুলিল্লাহ ইউফতিকুম, আল্লাহ তালা তোমাদেরকে ফতুয়া দিচ্ছেন। ফিল কালালা, কালালা বিষয়, কালালা এমন ব্যক্তি, তার অর্থ কি? আকসারুল ওলামা, ইমাম ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি বলেন, ফাসসারাহা আকসারুল ওলামা, মেজরিটি ওলামা এই কালালার যে তাফসির করেছেন তা হচ্ছে বেমান ইয়ামুতু ওয়ালাইসা লাহু ওয়ালাদুন ওয়ালা ওয়ালিদুন, এমন ব্যক্তি যিনি মারা যান তার ওয়ারিশ হিসাবে তার কোনো সন্তান নেই, ছেলে মেয়ে অথবা পিতামাতা এরা কেউ নেই। আসলে তো মেইনলি ডাইরেক্টলি ফারাইজের মধ্যে হকদার হয়ে যায়, কেউ মারা গেলে তার সহায় সম্পত্তির কে কে মালিক হয়, কে কে তার সহায় সম্পত্তির উত্তরাধিকারী হয়। তিন ধরনের লোক মেইনলি ডাইরেক্ট হয়ে যায়, তারা না থাকলে এরপরে অন্য অন্যরা আসে। যেমন কেউ বিবাহিত, কেউ মারা গেছে, তার দুই তিনজন ছেলে মেয়ে আছে, তার পিতামাতা আছে, এখন এই লোক মারা গেলে তার সম্পত্তি কে কে পাবে? পিতামাতা পাবে, সন্তান ছেলেমেয়েরা পাবে, আর স্ত্রী বা স্ত্রী মারা গেলে তার স্বামী পাবে। এখন ভাই বোন, ভাতিজা ভাতিজি, তাদের কোনো সুযোগ আছে? কিচ্ছু সুযোগ নাই। এগুলোর আলোচনা আমরা শুনে এসেছি। এখন বলছে কালালা ওই লোক যার মারা গেল তার ছেলে মেয়েও নেই এবং পিতামাতাও নেই, স্বামী স্ত্রী যদি থাকে তার নির্দিষ্ট অংশ আছে, এর বেশি পাবে না। বেমান ইয়ামুতু ওয়ালাইসা লাহু ওয়ালাদুন ওয়ালা ওয়ালিদুন, ছেলে মেয়েও নাই পিতামাতাও নাই। তাহলে এখন এই সম্পত্তিটা কিভাবে ভাগ করতে হবে, কাকে দিতে হবে? বিশেষ করে এখন তার যদি এমন হয়, পরে একটু ব্যাখ্যা হয়েছে, আল্লাহ নিজে ব্যাখ্যা করেছেন, ইনিমরুন হালাকা লাইসা লাহু ওয়ালাদুন ওয়ালাহু উখতুন ফালাহা নিসফু মা তারাক। এইরকম কালালাওয়ালার এক্সাম্পল হচ্ছে এমন লোক যে মারা গেল, হালাকা, হালাকা মানে কি? হালাক হয়ে গেছে। হালাক হয়ে যাওয়ার অর্থ কি? বরবাদ হয়ে গেছে, শেষ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। তো মরে গেলে তো সব শাসি হয়ে গেল, এই হালাক। হালাকা লাইসা লাহু ওয়ালাদুন, তার কোনো সন্তান নেই, ছেলে মেয়ে নেই, এখন মা বাবাও নেই। এরকমও যদি হয়, আছে কে? তার একজন বোন আছে, এক্সাম্পল দিলেন আল্লাহ তাআলা। ওয়ালাহু উখতুন, একজন সিস্টার আছে, একজন বোন আছে এই মাইয়েতের, ফালাহা নিসফু মা তারাক, এখন এই বোন তার সম্পত্তির অর্ধেক পাবে, এরপরে বাকি দূরের আত্মীয় স্বজনের দিকে যাবে আস্তে আস্তে। ওয়াহুয়া ইয়ারিসুহা ইন লাম ইয়াকুন লাহা ওয়ালাদ, আর এরকম বোন যদি মারা যায় আর বোনের যদি কোনো ছেলে মেয়ে না থাকে, পিতামাতা না থাকে, তাহলে কিন্তু বোনের পুরো সম্পত্তি আবার ভাই পেয়ে যাবেন। ফা ইন কানাতা ইসনাতাইনি ফালাহুমা সুলুসানি মিম্মা তারাক, এখন যদি বোন একজন ন, দুইজন বা তার বেশি থাকে কিন্তু কোনো ভাই নাই এ লোকটার, তাহলে এই বোনগুলো তিন ভাগের দুই ভাগ পাবে তার সম্পত্তির, এর চেয়ে বেশি পাবে না, বাকিটা অন্যরা পাবে। ওয়া ইন কানু ইখওয়াতা ওয়া রিজালান ইখওয়াতা রিজালা ওয়া নিসাআ, এরকম কালালাওয়ালা যার ছেলে মেয়ে নেই আর পিতামাতা নাই, মারা গিয়েছে সম্পত্তি রেখে, তার ভাইও আছে বোনও আছে, এরা কিভাবে পাবে? তাহলে ভাই আর বোন ভাগ করে নেবে। ফালিজাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, পুরুষ পাবে প্রত্যেক মহিলার দুই অংশ করে করে, যেভাবে
মাইয়েতের ছেলে মেয়েরা পায়, ছেলেরা পায় মেয়েদের পরিমাণের ডবল, দুইগুণ করে করে এরকম করে পাবে। এই এখানে শেষ হয়ে গেল মিরাসের কথা। মিরাসের বিস্তারিত আলোচনা এর আগে চলে এসেছে, এখানে একটি মাত্র মাসালা আল্লাহ তাআলা এখানে নতুন করে নিয়ে এসেছেন। তারপরে আল্লাহ তাআলা বলছেন, ইবাইয়িনুল্লাহু লাকুম আন তাদিল্লু, আল্লাহ তাআলা তোমাদেরকে বয়ান করছেন যাতে করে তোমরা গোমরা না হও, পথভ্রষ্ট না হয়ে যাও। এইভাবে আল্লাহ তাআলা কোরআনের হুকুম আহকামগুলো তোমাদের জন্য পরিষ্কার করে বয়ান করছেন। আল্লাহু বিকুল্লি শাইইন আলীম, আর আল্লাহ তাআলা সব কিছু সম্পর্কে অত্যন্ত জ্ঞানী, সব জানতা, সব কিছু তার জ্ঞানের মধ্যে রয়েছে। আল্লাহ তাআলা তোমাদেরকে সঠিক জ্ঞানের ভিত্তিতেই ফর্মুলা দিচ্ছেন। কারো যদি বুঝে না আসে, এইভাবে দিলে কেন, ছেলেকে মেয়েদের দ্বিগুণ দিল, এটা তো ইনসাফ হলো না। তোমরা যদি মনে করো আল্লাহ থেকে বেশি বুঝে ফেলেছ, তাহলে তোমরা গোমরা হয়ে যাবে। আল্লাহ তাআলা বিকুল্লি শাইইন আলীম, তিনি সব কিছু সম্পর্কে সম্যক অবগত আছেন। তার জ্ঞান সবচেয়ে বেশি, কোথায় ইনসাফ হয় সেটা তিনি তোমাদের চেয়ে বেশি করে ভালো করে জানেন। এই আয়াতের মাধ্যমে সূরা আন-নিসার তাফসির শেষ হয়ে গেল। আগামীতে শুরু হবে সূরা আল-মায়েদার তাফসির।